এটা এটা সব থেকে বড় কথা, এটা আমাদের প্রডিউসার শিবু, সে আমায় বললো যে তোকে যা দেখতে লাগছে না, মানে এটা শিবুর কাছ থেকে পাওয়া ইটস লাইক অস্কার পাওয়ার মতন। শিবু ইউজুয়ালি যে ফট করে কমপ্লিমেন্ট করে তা নয়, শিবু টেক্স ইস টাইম ইন, এবং ওর কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়াটা ইজ বিগ থিং। তো আমরা ইনফ্যাক্ট দু তিন দিন আগে কথা বলছিলাম ফোনে, তখন আমায় বললো আই ডোন্ট নো কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে, যে যে বলবে যে না 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 ঠিক আছে ওইটস ওকে, মিথ্যাটা বলবে আই লাভ অফকোর্স। আমার পার্সোনালি তো হয়নি, আমি যা ছিলাম এখনও তাই আছি, ওরকমই পাগলামি করি এখনও, এখনও শ্যুটিংয়ে এক জায়গায় বসে থাকতে পারি না, ডিরেক্টরকে অন্তত 5-6 বার রিকোয়েস্ট করে যিশু দা শটটা দিয়ে দাও, যিশু দা শটটা দাও, অরিত্র এখানে রয়েছে জিজ্ঞেস করে নিতে পারো, মানে ও আমাকে নিয়ে পাগলই হয়ে গেছে অর্ধেক সময়, যে যিশু দা এর পিছনে লাগছে তার পিছনে লাগছে, শ্যুটিংটা বোধহয় মন দিয়ে করছে না। কিন্তু আমি আগেও যা ছিলাম এখনও তাই, অ্যাকশন আর কাটের মধ্যে আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট হোয়াট আই এম ডুইং, কিন্তু তার আগে এবং তারপরে আই এম দ্য ওয়ে আই ওয়াজ আই এম স্টিল দ্য সেম পার্সন। সেটা সেটা তো বিকজ উই ওয়ার শ্যুটিং উইথ দোজ টু কিডস, আমরা দুটো বাচ্চাকে নিয়ে শ্যুট করছিলাম ওই সময়, তো সেই কারণেই, কারণ এমন এমন সময় এমনও হয়েছে যে আমি আমার শট চলছে, বাচ্চাটাকে আমি কোলে নিয়ে আসি, আমি দেখতে পাচ্ছি যে বাচ্চা তখন অ্যাকচুয়ালি আমি যা বলছি তার রিয়াকশন দিচ্ছে, আমি মনে হয়েছে আমি আমার শট কেটে ক্যামেরাকে বলেছি এখানে চলে যায়, সো ক্যামেরা নিয়ে শুভঙ্কর একদম ওর 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 সেম লেন্সে ওর শট নেওয়া হচ্ছে। সো উই হ্যাভ ডান দ্যাট বিকজ আমরা দুটো একটা সাত সাড়ে সাত আট মাসের বাচ্চা দুটোকে নিয়ে আমরা কাজ করছিলাম, তো অবভিয়াসলি এইভাবে শ্যুট করে, এটা একদম ওই ন্যাটজোর যে শ্যুটিং হয় না, যেরকম ন্যাশনাল জিওগ্রাফিকের শ্যুটিং একদম ওরকমভাবে শ্যুট করেছি আমরা। কী হয় এই বয়সের বাচ্চারা না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এবার আমরা খুবই লাকি যে আমাদের জাস্ট লকডাউনের আগে আমরা শ্যুটিংটা কমপ্লিট করতে পেরেছি, এটা যদি হতো যে অর্ধেক শ্যুট হচ্ছে বা ধরে নিচ্ছি 3-4 দিন বাকি আছে এবং তারপরে 4-5 মাস পরে আবার শ্যুটিং করব, ততদিনে এইটুকুনি বাচ্চাটা এত বড় হয়ে গেছে। আমরা মানে উই আর অ্যাকচুয়ালি ভেরি লাকি। একটা প্লাস পয়েন্ট ছিল, আমরা সব প্রোটোকল মেনে শ্যুট করেছি, মানে কোভিড প্রোটোকল যা যা ছিল, বাচ্চাদের একটা আলাদা জোন ছিল, ওখানে আশেপাশে কেউ যাবে না, একমাত্র আই এম অ্যালাউড এবং আমি আমাকে আমার কাছেও কেউ আসবে না, আমাকে স্যানিটাইজ করে রাখতে, সো আমার আর বাচ্চাদের মধ্যে আমাদের কেউ ডিস্টার্ব করেনি, সো আমি ওটাকে আমি বাচ্চাগুলোকে অসম্ভব চটকেছি, অসম্ভব আমি আদর করেছি এবং বাচ্চাগুলোও খুব এনজয় করেছে আমার সাথে থাকতে, অ্যান্ড আই লাভড ইট, আই লাভড শ্যুটিং উইথ দ্যাম।